বাংলাদেশের একজন আলেম নিখোঁজ ছিল, তার খোঁজ মিলেছে। আপনারা খুশি হবেন তার খোঁজ মিলেছে, তবে দুঃখ পাবেন যখন শুনবেন তিনি নাকি একটি জঙ্গলি সংগঠনের সাথে জড়িত ছিল। প্রিয় দর্শক শ্রোতা, আমরা সবাই কিন্তু আলেমদেরকে ভালোবাসি, আমরা সবাই মুসলমান, তাই আমরা মুসলিমকে ভালোবাসি, যারা দিনের দাওয়াত দেয়, যারা ইসলামের কথা বলে তাদেরকে ভালোবাসি। যখন আমরা শুনি একজন ইসলামের প্রচার যে করে, যে ব্যক্তি যিনি ইসলামের দাওয়াত দেয়, যিনি দিনের কথা বলে, কোরআনের কথা বলে, তার নামের পিছনে জঙ্গলি ট্যাগটা ব্যবহার হয়েছে, তখন আমরা চিন্তিত হই, আমরা দুঃখ প্রকাশ করি, আমরা খুব কষ্ট পাই। প্রিয় দর্শক শ্রোতা, আমি জানি না যে কথাগুলো কীভাবে বলবো। হ্যাঁ, আমরা অনেক সময় ভয় পাই, আমরা অনেক সময় সত্য কথা বলতে ভয় পাই। কেনই বা সত্য কথা বলতে ভয় পাবো না? একজন আলেম যখন 11 দিন যাবৎ নিখোঁজ ছিল, তখন আজকে তাকে পাওয়া হয়েছে। আমি দৈনিক যুগান্তর একটি নিউজ দেখলাম, যেখানে দৈনিক যুগান্তর গত 1 মিনিট আগে নিউজটি প্রচার করছে, যেখানে বলা হয়েছে যে মুফতি মাহমুদুল্লাহ গনিকে র‍্যাব গ্রেপ্তার করেছে। ভালো কথা, 11 দিন পর র‍্যাব তাকে গ্রেপ্তার দেখাইছে, ভালো কথা, আলহামদুলিল্লাহ তিনি বেঁচে আছে। আমরা তো ভেবেছিলাম যে এই আলেমটাকে খুন করা হয়েছে, গুম করে খুন করা হয়েছে। আপনারা জানেন গত 5 জুলাই তার পরিবার থেকে কিন্তু তারা সংবাদ সম্মেলন করছে, নিখোঁজের জন্য একটি খোঁজ নেওয়ার জন্য থানায় একটি ডায়েরি করছে, এবং র‍্যাবের বিভিন্ন জায়গায় যেয়ে তারা খোঁজ দিছে, সর্বশেষ কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আজকে দৈনিক যুগান্তর যেই নিউজটা দেখলাম, যেখানে লেখা আছে যে আজকে শুক্রবার দিন সকালে র‍্যাব থেকে জানানো হয় তিনি গ্রেপ্তার হয়েছে, এবং তিনি একটি জঙ্গলি সংগঠনের সাথে, জঙ্গলি সংগঠনের নাম হচ্ছে আনসার আল ইসলামী, অর্থাৎ আনসার আল ইসলামী হচ্ছে একটি জঙ্গলি সংগঠন, মানে ইসলামটা হচ্ছে একটা জঙ্গলি সংগঠন। এই সংগঠনের সাথে জড়িত কারা জানেন? আপনি, যিনি ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম হয়ে পৃথিবীতে জন্ম নিয়েছেন, আপনি, আমি, আমরা সকলেই, আমরা বাংলাদেশের 95% মানুষই হচ্ছি জঙ্গলি। কেনই বা জঙ্গলি হব না? একজন আলেম যখন জঙ্গলি, তখন আপনিও জঙ্গলি, আমিও জঙ্গলি, আমরা জানোয়ার, জঙ্গলি। আসলে জঙ্গলি বলতে কী বোঝায় সেটা আমি জানি না। আমি যখনই দেখি যে কোনো ইসলামের বক্তা, ইসলামিক বক্তা বা আলেম পুলিশের হাতে বা র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়, তাদেরকে বলা হয় জঙ্গলি। তো আমি মনে করি কি, আসলে জঙ্গলি মানে হচ্ছে আমরা জঙ্গলে ছিলাম, জঙ্গলে আছি, এছাড়া আমি আর অন্য কিছু বুঝি না। হ্যাঁ, সমগ্র বিশ্ব থেকে যেটা আমাদেরকে মনে করে, আমরা হচ্ছে সন্ত্রাসী, জঙ্গলি, আমরা, আমি, 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 আপনি, আমরা মুসলমান না? হ্যাঁ ভাই, আলেমদেরকে ধরলেই জঙ্গলি বলা হবে, আলেমদেরকে ধরলেই সন্ত্রাসী বলা হবে, জঙ্গলি বলা হবে। আর এটা আমাদের দেশের সংবাদকর্মীরা, সাংবাদিকরা, পেপার, পত্রিকা, টিভি চ্যানেল 71, 72, 74 সমস্ত চ্যানেলে প্রচার করা হবে। যখন এই আলেমটা নিখোঁজ ছিল, তখন কিন্তু কোনো বড় বড় ইউটিউবাররা বা বড় বড় নিউজ চ্যানেল বা কোনো সংবাদ মাধ্যম এই নিউজটা প্রচার করে নাই। আমি বা আমাদের মতন অনেক ইউটিউবাররা, ছোটোখাটো ইউটিউবাররা ফেসবুকে পোস্ট, এর মাধ্যমেই কিন্তু আমরা নিউজটা পাইছি। তবে এটা বলতে চাই, জানি না তাকে কেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি জানতে চাই না। আমি শুধু এতটুকু বুঝি তিনি ইসলাম প্রচার করছে, তিনি অনেক সময় বলছে যে আল্লাহর জন্য কোনো কাজের ক্ষেত্রে জিহাদ করতে হবে, এটাই হচ্ছে তার অপরাধ। তিনি কেন, সে একজন খ্রিস্টানের বই হাতে নিয়ে বললো যে দেখেন এরা আমাদের মুসলমানদেরকে খ্রিস্টান বানিয়ে দিয়েছে, আপনারা তাদের থেকে একটু রক্ষা পাওয়ার চেষ্টা করেন, নিজেকে সেফ রাখার চেষ্টা করেন, প্রকৃতপক্ষে মুসলমান হন, মুসলিম হন, এটাই হচ্ছে তার অপরাধ। হ্যাঁ, হয়তোবা গত 5 জুলাই তাকে পুলিশ অথবা র‍্যাব তাকে সাদা পোশাকে নিয়ে গেছে, কিন্তু আজকে আমরা শুনতেছি যে আজকে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা কি বাংলাদেশের জন্য একটা কলঙ্ক না? আমি দেশকে ভালোবাসি, দেশের আইনকে ভালোবাসি, দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় সরকারি দল আওয়ামী লীগকে ভালোবাসি, এটা সত্য কথা। আমি বিগত ভিডিওতে বলেছি যে আমি আওয়ামী লীগকে ভালোবাসি, এর জন্য আমাকে অনেকে গালাগালি করেন, আমার খুব দুঃখ লাগে ভাই। আমি যদি আওয়ামী লীগকে ভালোবাসি, আপনার সমস্যাটা কোথায়? আমি আওয়ামী লীগ করি বিদায় কি আমি সত্য কথা বলতে পারবো না? আমি ইসলামের পক্ষে থাকতে পারবো না? আমি কি নাস্তিক হয়ে যাব? আমি কি আলেমদের পক্ষে কথা বলতে পারবো না? আমি আওয়ামী লীগ ছিলাম, আওয়ামী লীগ আছি, আলেমদের পক্ষে ছিলাম, আলেমদের পক্ষে আছি, আমার দিন ইসলাম, আমি মুসলিম, আমাকে মরতে হবে, আমাকে জান্নাত জাহান্নাম বুঝতে হবে, আমি মরলে জান্নাতবাসী হতে চাই, আমি সত্য কথা বলতে চাই। আওয়ামী লীগ যদি এদেশে কোনো উন্নয়নমূলক কাজ করে আমি তাদের পক্ষে আছি, আওয়ামী লীগ যদি কোনো ভালো কাজ করে আমি তাদের পক্ষে আছি, আওয়ামী লীগের একটা নেতা যদি আমাদের দেশ বিরোধী কোনো কাজ করে, আমাদের দেশে কোনো দুর্নীতি করে, আমি তার বিপক্ষে আছি। মনে রাখবেন, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী দুর্নীতিগ্রস্ত না, আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী
অবৈধ পথে টাকা ইনকাম করে না, হ্যাঁ শতকরা পাঁচজন লোক খারাপ আছে, এটা অস্বীকার করার মতন না। যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের শত শত নেতা কর্মীরা আছে। আমি সাধারণ মানুষ, একটা দলকে পছন্দ করি, তাই বলে কি যারা দুর্নীতি করে তাদের পক্ষপাত হব? কোনো দিন না। তাই আমি আপনাদের কাছে হাত জোর করে একটা কথা বলতে চাই, যে যে দল করে তাকে সেই দল করতে দেন। আমি এই কথাটা কেন বললাম ভাই, আমি আওয়ামী লীগ করি, বর্তমান ক্ষমতাশীল দল আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকা শর্তে অনেক আলেমরা নির্যাতিত হয়েছে। আমরা কি এ বলে কি আলেমদের পক্ষে কথা বলবো না? অবশ্যই বলবো। তবে এটাও আপনারা জেনে রাখেন যে আওয়ামী লীগের বর্তমান ক্ষমতাশীল দল আছে বিদায়, কিন্তু আমাদের বাংলাদেশে যে ইসলামিক ফাউন্ডেশন আছে সেটা বেঁচে আছে। সেই ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় ইসলামের আলেমদেরকে সহযোগিতা করা হয়। ইসলাম যাই হোক, এইটা আমি বলতে চাই। তবে এতটুকু বলতে চাই যে একজন আলেম আজকে র‍্যাবের হাতে বন্দী হয়েছে, সেখানে এই জঙ্গলি ট্যাগটা যেন ব্যবহার করা না হয়। আমার দর্শকদেরকে বলতে চাই, আপনাদের প্রতি আমার ভালোবাসা আছে, আপনারা আমার ভিডিও দেখেন, ভিডিও শেয়ার করেন। আমি আলেমদের পক্ষে আছি, ইসলামের পক্ষে আমি আছি, আমি বারবার বলতে চাই। তাই আমরা অনুরোধ করতে চাই আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে, আপনি একটু আলেমদেরকে সহযোগিতা করেন। আপনি আলেমদেরকে সহযোগিতা করেন, ইসলামিক ফাউন্ডেশন যেটা আছে সেইটাকে আরও শক্তিশালী করেন। এটার মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা বক্তাকে একত্রিত করেন, তাদেরকে বুঝান যে আপনারা রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। অন্য ধর্মের মানুষ, তারা তাদের ধর্ম প্রচার করুক, তাদের বিরুদ্ধে কথা বলবেন না, সেটা সাথে আমি একমত আছি। তারা তাদের ধর্ম পালন করবে, হিন্দুরা হিন্দু ধর্ম পালন করবে, খ্রিস্টানরা খ্রিস্টানের ধর্ম পালন করবে, আমরা আমাদের ধর্ম পালন করব। হ্যাঁ, অনেক সময় এই ইহুদি সন্ত্রাসীরা শুধুমাত্র মুসলিমদেরকে টার্গেট করে, শুধুমাত্র বাংলাদেশ সহ পৃথিবীর অন্য অন্য দেশের মুসলিমদেরকে টার্গেট করে এবং তাদের ক্ষতি করার জন্যই কিন্তু তারা বিভিন্নভাবে অর্থ ব্যয় করে। আর এই কারণেই কিন্তু আমরা অনেক সময় ক্ষিপ্ত হই, আমরা আওয়াজ তুলি। যখন আমার নবীকে কেউ অপমান করে, নবীর ছবি ব্যঙ্গচিত্র আট করে, তখন কিন্তু আমরা সোচ্চরি, তখন কিন্তু আমরা প্রতিবাদ করি, আর এটা মরণের আগ পর্যন্ত করব। এটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করি, আমাদের পাশে থাকতে হবে। ইসলামের পক্ষে আছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তাই আমি অনুরোধ করব, আপনারা যারা মনে করেন যে না এই সরকার ইসলাম বিরোধী, তাদেরকে বলতে চাই আপনারা সবাই মিলে আমার মতন অনুরোধ করেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা অবশ্যই অনুরোধ করলে আমাদের অনুরোধ শুনবে এবং এই রাষ্ট্রের ভালোর জন্য ইসলামের পক্ষে তিনি থাকবে এবং আমাদের দেশের আলেমদের পক্ষে তিনি থাকবে। আলেমরা আমাদের শত্রু না, আলেমরা আমাদের ভালোর জন্য কথা বলে। হয়তো বা অনেক সময় আমাদের দেশের অনেক আলেমরা মনে করে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বা এই আওয়ামী লীগ সরকার আলেমদের বিপক্ষে, তবে না, আমরা বুঝাইতে ভুল করতেছি। আমাদের দেশের আলেমরা মাননীয় প্রধানমন্ত্রী সহ বাংলাদেশ আওয়ামী লীগকে বুঝাইতে ভুল করতেছে। যদি সঠিকভাবে বুঝাইতে পারে তাহলে অবশ্যই দেখবেন এই দেশের সরকার, বর্তমান ক্ষমতাশীল দল আওয়ামী লীগ, এই আওয়ামী লীগ হচ্ছে ইসলামের পক্ষে, দিনের পক্ষে, আলেমদের পক্ষে। আমি সর্বশেষ এই কথাটা বলি, যে আলেমটা আজকে কারাবন্দী হয়েছে, যাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, সে যদি প্রকৃতপক্ষে অপরাধী হয়ে থাকে তাহলে তাকে সাজা দেন। কিন্তু এই একজন দুইজন অপরাধীর জন্য বাংলাদেশের মানুষকে এই পৃথিবীর বুকে জঙ্গলি হিসাবে প্রচার করেন না। আজকে যে আলেমদেরকে ধরে আপনারা জঙ্গলি ট্যাগটা ব্যবহার করতেছেন, মনে রাখেন এই জঙ্গলি ট্যাগটার জন্য একটা সময় আমাদের বাংলাদেশে এমন আক্রমণ আসবে, সেই আক্রমণে কেউ ছাড় পাবে না, কোনো দল ছাড় পাবে না। তখন সমগ্র বিশ্ব থেকে চাপ দেওয়া হবে, বলা হবে এদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক হচ্ছে জঙ্গলি সন্ত্রাসী। এ বাঁচতে হলে আমাদেরকে এখনই সচেতন হতে হবে। আমি আশাবাদী আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন। আজকের এই কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিও তৈরি করি না, আমি কোনো টাকা ইনকাম করার জন্য ভিডিও তৈরি করি না। হ্যাঁ, যদিও কিছু কিছু সময় টাকা চলে আসে, এটা অস্বীকার করব না, আর সেটা আমি নেই না সেটাও বলবো না, তবে এটা সত্য কথা, যখন টাকা ইনকাম হয় নাই তখনও কিন্তু অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভিডিও তৈরি করছি। আগামীতে যদি টাকা ইনকাম নাও হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভিডিও তৈরি করব, এটাই স্বাভাবিক। সে যেই হোক না কেন, তার বিরুদ্ধেও ভিডিও বানাতে আমি প্রস্তুত আছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।